সিলেটে নারী এশিয়া কাপের উইকেট নিয়ে প্রকাশ্যে সমালোচনা করলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ মাহমুদ ইমন। বলেন, এমন উইকেট রুমানা সালমাদের ক্রিকেট থেকে পিছিয়ে দেবার জন্য যথেষ্ট। ম্যাচ রেফারিকে দেয়া নিজের রিপোর্টেও বাজে উইকেটের কথা উল্লেখ করেছেন, জানিয়েছেন এই কোচ। যে রিপোর্টগুলো দেয় এটা এসএসসি থেকে কাছে আমাদের কাছে পৌঁছায়, আমরা এসএসসির রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদের কাছেই দিই, আমরা তাদের কাছেই দিছি। এশিয়া কাপের মতো আসরের উইকেট নিয়ে অস্বস্তিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ প্রকাশ্যে করলেন সমালোচনা। বাংলাদেশ পাকিস্তান ম্যাচ শেষে ম্যাচ রেফারিকে দেয়া রিপোর্টেও বাজে উইকেটের কথা উল্লেখ করেছেন বলে জানালেন সালমাদের কোচ। হোম টিম বা বাংলাদেশ টিম বা কোনো কিছু কোনো আমরা কোনো অ্যাডভান্টেজ চাই না, বাস এটা হচ্ছে কি একটা স্পোর্টিং উইকেটের প্রয়োজন, যেটা মেয়েদের ক্রিকেটের জন্য বিশেষ করে আমি সব জায়গায় দেখেছি। গতকালকে আমরা যে ক্রিকেট খেলছি আমাদের প্রিপারেশন বলেন বা আমাদের মনোবলের জন্য অনেক বড় একটা মনে করি এটা আমাকে পিছিয়ে দেওয়ার জন্য। ফিক্সচার অনুযায়ী প্রথম নয় ম্যাচ বাদে নারী এশিয়া কাপের বাকি ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এখানকার উইকেট কেমন হবে জানেন না স্বাগতিক কোচ, তবে নিগার সুলতানারা ঘুরে দাঁড়াবে আগামী ম্যাচে প্রত্যাশা তার। টিম ওয়াইজ আমরা স্ট্র্যাটেজি এবং টিম ওয়াইজ এবং যেহেতু মাঠও পরিবর্তন হবে অবশ্যই আমরা এটা আমাদের এটা একটা প্ল্যানিংয়ে আছে আমরা কী করি। আমরা আমাদের টিম মিটিং কালকে ট্রেনিং আছে, ট্রেনিংয়ের পরে আমাদের প্ল্যানগুলো আমরা ওইভাবে চলে যাব। একটা জয় উদ্বুদ্ধ করেছিল বাংলাদেশের মেয়েদের, পরের ম্যাচের হারটা দিল কিছুটা পিছিয়ে, তবে দমে না গিয়ে নতুন করে শুরু করার জন্য তৈরি হচ্ছে নিগার সুলতানার দল। সিলেট একাডেমি মাঠে এক ম্যাচে জয় এক ম্যাচে হার, এরপর খেলা শিফট হতে যাচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে বাংলাদেশের মেয়েরা কতটা ভালো করে এবং শেষ অবধি কোথায় গিয়ে দাঁড়ায় বাংলাদেশ দলের পারফরমেন্স, সেটাই এখন দেখার। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট।